টুডে উই শ্যাল ডিসকাস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ গ্রামার। আজকে আমরা জানব যে গ্রামারের ইম্পর্টেন্স কোথায়, আমরা গ্রামার শিখব কেন, কেন আমাদের দরকার হয় গ্রামার শেখার। আজকের ক্লাসটা পুরোপুরি ইম্পর্টেন্স অফ গ্রামারের উপরে ভিত্তি করে হবে। প্রথমে আমরা জেনে নেব এই ভিডিওতে কি কি জিনিস রয়েছে, আমরা এই ভিডিওর মধ্যে কি কি পড়ব। কন্টেন্ট অফ দিস চ্যাপ্টার, ফার্স্ট কন্টেন্ট উইল বি হোয়াট ইজ গ্রামার অর মিনিং অফ দ্য গ্রামার। প্রথমে আমরা জানব গ্রামারের মানে কি এবং গ্রামার জিনিসটা কি। সেকেন্ড, টাইপস অফ গ্রামার, গ্রামারের বিভিন্ন রকমের টাইপস রয়েছে, সেই টাইপসগুলো সম্বন্ধে আলোচনা করব। থার্ড, ইম্পর্টেন্স অফ টিচিং গ্রামার, যেমনটা আমাদের আজকের ভিডিওর বিষয়, ইম্পর্টেন্স কোথায় একটা গ্রামার শেখার জন্য। ফোর্থ, মেথডস অফ গ্রামার টিচিং, গ্রামার টিচিং করতে গেলে আমাদের কি রকমের বা কত রকমের মেথডস বা থিওরি অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো আমরা শিখব। ফাইভ, অবজেক্টিভস অফ টিচিং গ্রামার, লাস্ট পয়েন্ট আমাদের কি, যে আমরা যে গ্রামার শিখছি তার অবজেক্টিভ কোথায়, তার উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে আমার গ্রামারগুলো শেখা হচ্ছে, আমরা কেন গ্রামার শিখব, এ ব্যাপারে আজকের ভিডিওটা হবে। তাই আমি আশা করব সকলে যেন ভিডিওটা পুরোপুরিভাবে দেখে আর যে সকল এমসিকিউ কোয়েশ্চনগুলো ভিডিওর মধ্যে রাখা হয়েছে সেগুলোকে তারা ঠিকঠাক করে উত্তর দেয়। হোয়াট ইজ গ্রামার, দ্য ওয়ার্ড গ্রামার কামস ফ্রম গ্রিক ওয়ার্ড গ্রামাটাইক, ইট মিনস আর্ট অফ লেটার্স। এই যে গ্রামার শব্দটা, এটা একটা গ্রিক শব্দ, এই গ্রিক শব্দ গ্রামাটাইক থেকে এই ওয়ার্ডটা এসেছে আমাদের ইংলিশে। গ্রিকে এর মানে ছিল আর্ট অফ লেটার্স, লেটার্সগুলোকে তুমি কিভাবে ইউজ করবে তার আর্ট বা কলাকেই আমরা গ্রামার বলি। গ্রামার অ্যাকচুয়ালি বেসিক্যালি গ্রামার ইজ এ সিস্টেম অফ রুলস, গ্রামার একটা সিস্টেম কিসের, রুল এবং রেগুলেশনের। এই সিস্টেমের মধ্যে বিভিন্ন রকমের রুল থাকবে এবং রেগুলেশন থাকবে। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারির মতানুসারে আমরা একটা সংজ্ঞা বলবো গ্রামারকে নিয়ে। দ্য স্টাডি অর ইউজ অফ দ্য রুলস অ্যাবাউট হাউ ওয়ার্ডস চেঞ্জ দেয়ার ফর্ম অ্যান্ড কম্বাইন্ড উইথ আদার ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স। এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখার চেষ্টা করো, কারণ এই সংজ্ঞা থেকে না বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। দ্য স্টাডি অর ইউজ অফ দ্য রুলস, তুমি গ্রামারটিকে স্টাডি করতে পারো, মানে পড়ে মনে রাখতে পারো, অথবা ওই রুলগুলোকে তুমি তোমার ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারো। তাহলে দুটোই হতে পারে, তুমি এটাকে পড়ে মনে রাখতে পারো মানে শিক্ষা দীক্ষা অর্জন করতে পারো, অথবা তুমি ওই রুলগুলোকে তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারো। আর কিভাবে তুমি ব্যবহার করবে, যে ফর্মের পরিবর্তন করে, ওই ওয়ার্ডগুলোর ফর্মের পরিবর্তন করে। আমরা সবসময় তো একই ফর্মে একটা ওয়ার্ড ব্যবহার করি না, কখনো কোনো একটা ওয়ার্ডের নাউনের ফর্ম ব্যবহার করতে হয়, কখনো তার ভার্বের ফর্ম ব্যবহার করতে হয়, সেরকম করে আমরা ব্যবহার করি। অ্যাবাউট হাউ ওয়ার্ড চেঞ্জ দেয়ার ফর্ম, কিভাবে একটা ওয়ার্ড বা ওয়ার্ডগুলি তাদের ফর্মের পরিবর্তন করে এবং তারা যোগ হয় কি করার জন্য, একটা সেন্টেন্স তৈরি করার জন্য, তারা যোগ হয় সেন্টেন্স তৈরি করার জন্য। তাহলে এই হচ্ছে গ্রামারের ডেফিনেশন। গ্রামার আমরা শিখি অথবা ব্যবহার করি রুলের মাধ্যমে, আর কিভাবে ব্যবহার করি, যে তারা কিভাবে ফর্মের পরিবর্তন করছে আর কিভাবে একসাথে বসে পর একটা সেন্টেন্স তৈরি করছে, এটাই হলো ক্যামব্রিজ ডিকশনারির মতানুসারে একটা সংজ্ঞা। এরপরে একটা এমসিকিউ কোয়েশ্চন আমরা করে নেব। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ গ্রামার, নিজের কোন ক্যারেক্টারিস্টিকটা গ্রামারের সাথে সম্পর্কিত নয়। এখানে নট ওয়ার্ডটা যেখানেই থাকবে না সেই জায়গাটা একটু ভালো করে ফোকাস করবে, নয়তো ভুল হয়ে যাবে কোয়েশ্চনটা। লার্নেবল, সিস্টেমেটিক, এ সেট অফ রুলস, সাইকোলজিক্যাল মুভমেন্ট, সরি ইম্প্রুভমেন্ট, সাইকোলজিক্যাল ইম্প্রুভমেন্ট, এই চারটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা গ্রামার শিক্ষার সাথে বা গ্রামারের সাথে সম্পর্কিত নয়, তার ক্যারেক্টারিস্টিক নয়, সেই উত্তরটা কমেন্ট সেকশনে জানাও। টাইপস অফ গ্রামার, টাইপস অফ গ্রামার মানে কি, গ্রামারের প্রকারভেদ।
আমাদের কত প্রকারের গ্রামার রয়েছে সেই ব্যাপারে। প্রথমের পয়েন্টটা হচ্ছে প্রেসক্রিপটিভ গ্রামার। এই প্রেসক্রিপটিভ গ্রামারটা অনেকটা স্ট্রিক্ট হয়, অনেকটা কঠোর হয়। এই গ্রামারের মধ্যে যে রুল রেগুলেশনগুলো থাকবে সেগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, বা ওই গ্রামারের রুল রেগুলেশনগুলো বাদ দিয়ে তুমি কিছুই করতে পারবে না। তার মানে কি, এটা একটা পিওর গ্রামার বলতে পারো। আবার এই গ্রামারটাকে অনেক সময় ট্রেডিশনাল গ্রামারও বলা হয়, মানে পুরনো রীতিনীতি অনুযায়ী এই গ্রামারগুলো করা হয়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, রুল রেগুলেশন থাকবে, সেগুলোকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আর খুব স্ট্রিক ওয়াইজ। এর মধ্যে কোনো খামতি থাকবে না, কিচ্ছু থাকবে না, একে আমরা পিওর গামারও বলবো। কিন্তু ডেসক্রিপটিভ গামারের পদ্ধতিটা ঠিক উল্টো। এই ডেসক্রিপটিভ গামারের চেঞ্জ করতে পারি, এটা আমাদের রেগুলার লাইফে যে গামারগুলো আমরা ব্যবহার করি কথা বলার সময়, লেখার সময়, সেই গামারটাকে আমরা ডেসক্রিপটিভ গামার বলবো। এর মধ্যে খুব বেশি রুল রেগুলেশন থাকে না, তুমি যেমনভাবে অ্যাপ্লাই করতে পারো, একটা মিনিমাম গ্রামারের রুল জেনে পর সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ গ্রামার। এরপরে আমাদের আসছে আদার টাইপস। এই দুটো টাইপস, এই দুটো হচ্ছে ব্রডার টাইপস, বড় টাইপ। এই বড় টাইপগুলোকে কেন্দ্র করে আরও ছোট ছোট অনেক টাইপ হয়েছে, যেমন ফর্মাল গ্রামার এবং ফাংশনাল বা ইনফর্মাল গ্রামার। এই যে ফর্মাল, এই ফর্মাল গ্রামারটা আমাদের প্রেসক্রিপটিভ গ্রামারের সাথে সম্পর্কিত। এবার প্রেসক্রিপটিভ গ্রামারের মানেটা কী হবে সেই জিনিসটাকে মনে রাখার জন্য তুমি প্রেসক্রিপশনের কথা মনে রাখবে, যে ডক্টররা আমাদেরকে প্রেসক্রিপশন দেয়। তার মানে কি, যে মেডিসিনগুলো ডক্টররা দিবে সেগুলো অবশ্যই খেতে হবে। তার মানে কি, অনেকটাই কড়াকান্তি, রুল রেগুলেশন মেনে চলতে হয়, সেই জন্য সেটাকে প্রেসক্রিপশন বলা হয়। আর সেইভাবে তুমি প্রেসক্রিপটিভ ওয়ার্ডটাকে মনে রাখবে। ফর্মাল গ্রামার আর ফাংশনাল বা ইনফর্মাল গ্রামার, এই ফাংশনাল বা ইনফর্মাল গ্রামারটা আমাদের ডেসক্রিপটিভ গ্রামারের সাথে সম্পর্কিত। এখান থেকে প্রশ্ন আসবেই যে ইনফর্মাল ফাংশনাল গ্রামার কোন জিনিসগুলোকে বলে। এরপরে দেখো আরেক প্রকারের গ্রামার আছে, যেটা আমাদের নোয়াম চমস্কি বলে এক লিঙ্গুইস্টিক ডেভেলপ করেছিলেন, সেই গ্রামারটাকে ইউনিভার্সাল গ্রামার বলে। ইউনিভার্সাল গ্রামারের মধ্যে কি হয়, হিউম্যান হ্যাজ ইননেট ক্যাপাসিটি টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। মানুষের মধ্যে অলরেডি জন্ম থেকেই ইননেট ক্যাপাসিটি, মানে জন্ম থেকেই কিছুগুলো গুণাবলী থাকে যেগুলোর জন্য সে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এই থিওরির সাথে কে সম্পর্কিত, নোয়াম চমস্কি। এরপরে আছে জেনারেটিভ গ্রামার। এই জেনারেটিভ গ্রামারটাও আমাদের নোয়াম চমস্কি বলে লিঙ্গুইস্টিক দিয়েছিলেন। এই জেনারেটিভ গ্রামারের মধ্যে কি আছে, এ সেট অফ রুলস ইজ কনস্ট্রাক্টেড বাই সাম বেসিক প্রিন্সিপাল, দোজ আর দ্য পার্টস অফ আওয়ার ব্রেন। বেসিক্যালি নোয়াম চমস্কি যে কথাগুলো বলেছিলেন সেই দুটো কথার মধ্যেই আমাদের একটা সহজাত প্রক্রিয়ার উল্লেখ হয়েছে। সহজাত মানে জন্ম থেকে যে জিনিসগুলো আমাদের ঘটে সেগুলোকে আমরা সহজাত বলি। এরপর দেখো এই গামারের মূল নীতি কি, যে আমাদের কোনো একটা গামার শেখার জন্য কিছুগুলো রুল রেগুলেশন থাকে, বেসিক কিছুগুলো রুল রেগুলেশন থাকবে, আর সেই বেসিক রুল রেগুলেশনগুলো আমাদের ব্রেনেরই অংশ। আমরা যে বেসিক রুল রেগুলেশন করি একটা ল্যাঙ্গুয়েজকে বা গ্রামারকে শেখার জন্য, সেই রুল রেগুলেশনগুলো আমাদের একটা ব্রেনেরই অংশ, এটা অলরেডি ব্রেনের মধ্যে আছে, তাই তাকে আমরা জেনারেটিভ গ্রামার বলবো। আর এই জেনারেটিভ গ্রামারের একটা অপর নাম রয়েছে, তাকে আমরা ট্রান্সফরমেটিভ জেনারেটিভ গ্রামার বলি। এরপরে ওই টাইপস অফ গ্রামার থেকে একটা এমসিকিউ বা দুটো এমসিকিউ করে নেওয়া যাক। এ স্কুল সিলেবাস ইজ প্রেসক্রাইবড উইথ এ সার্টিন ডেসক্রিপশন অফ থিওরিটিক্যাল রুলস অ্যান্ড গ্রামার ইট ইজ। স্কুলের সিলেবাস পুরোপুরি ভিত্তি করে গড়ে ওঠে কিছুগুলো গ্রামারের রুলকে কেন্দ্র করে, কিছুগুলো গ্রামারের থিওরিটিক্যাল রুলকে কেন্দ্র করে। সেই জিনিসটা কি হতে পারে, তাকে আমরা প্রেসক্রিপটিভ গ্রামার বলবো, তাকে আমরা ডেসক্রিপটিভ গ্রামার বলবো, তাকে আমরা জেনারেটিভ গ্রামার বলবো, না ইউনিভার্সাল গ্রামার বলবো। দেখো এই প্রশ্নের মধ্যে প্রেসক্রিপটিভ বা প্রেসক্রাইবড কথাটার উল্লেখ আছে, কিন্তু তার সাথে ডেসক্রাইবারও উল্লেখ আছে। আর তোমাকে উত্তরটা করতে হবে এই থিওরিটিক্যাল রুলস অ্যান্ড গ্রামারের ভিত্তিতে। তুমি কি উত্তর করবে সেটা কমেন্ট সেকশনে জানাও। এমসিকিউ থ্রি, রিয়েল লাইফ সিচুয়েশন উই ইউজ ইন, দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে আমরা কোন গ্রামারের সাহায্যে ইউজ করি বেশিরভাগ সময়, একে আমরা বলবো স্ট্রাকচারাল গ্রামার, ফাংশনাল গ্রামার, ইউনিভার্সাল গ্রামার অ্যান্ড
প্রেসক্রিপটিভ গ্রামার কোনটা, কমেন্ট সেকশনে জানো। এরপরে জানবো ইম্পর্টেন্স অফ গ্রামার, আমাদের গ্রামার শেখার ইম্পর্টেন্স কোথায়, আমরা কেন গ্রামার শিখছি। বেসিক্যালি গ্রামার আমরা দুইটা কাজের জন্য শিখি, একটা হচ্ছে রাইটিংয়ের জন্য আর স্পিকিংয়ের জন্য। আর সবচেয়ে বেশি কাজটা আমাদের গ্রামারের হয় সেটা হচ্ছে রাইটিংয়ে। তো কেন আমরা রাইটিংয়ের জন্য গ্রামার শিখব, কনভে এক্সাক্ট মিনিং বাই ইউজিং পাংচুয়েশন। তুমি যদি ঠিকঠাক করে পাংচুয়েশন না ব্যবহার করতে পারো তাহলে তোমার মানের পরিবর্তন হবে। এই যে যতিচিহ্নগুলো, এই যে পাংচুয়েশনগুলো, এগুলোর ব্যবহার তোমাকে জানতে হবে। আর সেটা কোথা থেকে আসবে, গ্রামার শিক্ষার মাধ্যমে আসবে। তাই গ্রামার আমরা শিখব। অ্যাকুরেসি ইন গ্রামার মেক্স ইজি টু রিড। তোমার যদি গ্রামারের উপর দক্ষতা থাকে তাহলে তোমার লেখাটা ইজি হবে আর যে কেউ পড়তে পারবে আর বুঝতে পারবে। মেক দ্য রাইটিং প্রিসাইজ অ্যান্ড ডেকোরেটিভ, তুমি যে লেখাটা লিখবে তার মধ্যে প্রিসাইজনেস থাকবে। প্রিসাইজনেস মানে লেখাটা ছোট্ট হবে এবং পুরো জিনিসটাকে ভালো করে বলা থাকবে। আর ডেকোরেটিভ হবে, সাজানো গোছানো হবে। ইট ডেভেলপস আওয়ার ক্রেডিবিলিটি অ্যান্ড অথেন্টিসিটি। এইরকম লেখা তুমি যদি ছোট্ট করে লিখো, গ্রামাটিক্যাল ওয়েতে লেখো, তাহলে তোমার ক্রেডিবিলিটি বাড়ায়, মানে বিশ্বাসযোগ্যতা বাড়ায়, অথেন্টিসিটি হয় তোমার লেখার মধ্যে, যে কেউ বিশ্বাস করবে। এই কারণগুলোর জন্য আমরা রাইটিংয়ের উপর গ্রামার ফোকাস দিই। এরপরে স্পিকিংয়ের জন্য আমাদের গ্রামারের দরকার হয়। আমরা স্পিকিং করার সময় গ্রামার খুব একটা মেনটেন করি না, কিন্তু বেসিক যে রুল রেগুলেশন থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হয়। গ্রামার মেক্স আওয়ার স্পিকিং ইফেক্টিভ, আমাদের কথা বলার স্টাইলটাকে, ধরনটাকে খুব ইফেক্টিভ করে দেয় এই গ্রামার শিক্ষার মাধ্যমে। অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন হেল্পস দ্য অডিয়েন্স টু গেট দ্য ক্লিয়ার মিনিং। আর যারা ইফেক্টিভলি কথা বলে তারা যে কোনো সময় অডিয়েন্সকে প্লিজ করতে পারে, অডিয়েন্সকে তার বক্তব্য ভালো করে বুঝিয়ে দিতে পারে এবং অডিয়েন্সরাও খুব ভালো করে ওই বক্তব্যটা শুনে নিতে পারে, তার মানে বুঝতে পারে। তাহলে এই দুটো কারণের জন্য, রাইটিং আর স্পিকিংয়ের জন্য, আমরা প্রধানত গ্রামার শিখে থাকি। এরপর দেখো মেথড অ্যান্ড থিওরি অফ টিচিং গ্রামার। একটা গ্রামার শিখতে গেলে তোমাকে কী রকমের মেথড অবলম্বন করতে হবে। প্রথম মেথডটা আসছে ডিডাকটিভ মেথড। এই ডিডাকটিভ ওয়ার্ডটার মানেই হচ্ছে প্রথমে থিওরি শিখতে হবে, তারপরে এক্সাম্পল। এটা ট্রেডিশনাল মেথড, মানে এটা সেই পুরনো যুগ থেকে আমরা এই জিনিসটাকে শিখে আসছি বা ব্যবহার করে আসছি। প্রথম আমরা থিওরি শিখব, মানে তুমি যদি ভয়েস চেঞ্জ পড়াচ্ছ তাহলে ভয়েস চেঞ্জের রুলগুলোকে প্রথমে বুঝিয়ে দিলে, তারপরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে, এটাকে বলা হয় ডিডাকটিভ মেথড। তারপরে ইন্ডাকটিভ মেথড, পুরোপুরি অপোজিট। ইন্ডাকটিভ মেথডের মধ্যে কি হয়, প্রথমে এক্সাম্পল দেবে, তারপরে ওই এক্সাম্পল অনুযায়ী থিওরিটাকে বুঝাবে। তার মানে তো এই ডিডাকটিভ আর ইন্ডাকটিভ পুরোপুরি অপোজিট হয়ে গেল। এরপরে ইনসিডেন্টাল মেথড। এই ইনসিডেন্টাল মেথডে কি হয়, যখন একটা টিচার কোনো একটা জিনিস পড়ছে বা পড়াচ্ছে বা লিখছে, সেই পড়া লেখা বা বলার সময় যদি তার কোনো একটা গ্রামাটিক্যাল পয়েন্টের কথা মনে পড়ে, তখন সে ওই গ্রামারটাকে ডিসকাস করবে, তখন তাকে বলা হয় ইনসিডেন্টাল মেথড। ধরো ক্লাসরুমের মধ্যে একটা টিচার একটা বই থেকে কিছু বলছে, এবার ওই বইটা পড়তে পড়তে কোনো গ্রামাটিক্যাল এরর তার মনে পড়ল, তখন সে ওইখানে ক্লাসটা স্টপ করে ওই গ্রামাটিক্যাল প্রসেসটাকে ভালো করে বুঝায়, তখন তাকে বলবো ইনসিডেন্টাল মেথড। এরপরে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট মেথড। এই এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট মেথড আর কিছুই নয়, যখন একটা টিচার ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার ফর্মের উপর কেন্দ্র করে গ্রামার শিখায় তখন তাকে বলি এক্সপ্লিসিট। আর যখন তার মানের উপর কেন্দ্র করে সে গ্রামার শিখায়, সে ফর্ম বা স্ট্রাকচারের উপর খুব বেশি এম্পাসাইজ করবে না, জোর দেবে না, তখন তাকে বলে ইমপ্লিসিট মেথড। তাহলে বোঝা গেল এক্সপ্লিসিট মানে ফর্ম বা স্ট্রাকচার, আর ইমপ্লিসিট মানে মানে, মানে মিনিং। এরপরের একটা পপুলার মেথড রয়েছে গ্রামার ট্রান্সলেট মেথড। একে আমরা আগের ভিডিওতে খুব ভালো করে ডিসকাস করেছি। এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা আর
কিছুই নয়, দুটো ল্যাঙ্গুয়েজকে পাশাপাশি রেখে ট্রান্সলেট পদ্ধতির মাধ্যমে আমাদের যে শিক্ষা হয় তাকে বলে গ্রামার ট্রান্সলেশন মেথড। এরপর আরেকটা এমসিকিউ দেখে নিই, উইচ মেথড অফ গ্রামার টিচিং ইজ প্র্যাকটিক্যাল টু কনসেপচুয়াল। কোন গ্রামার শিক্ষার মেথডটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে কনসেপচুয়াল নলেজের দিকে যায়? অপশান ডিডাকটিভ, অপশান বি ইন্ডাকটিভ, অপশান সি ইনসিডেন্টাল, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। আশা করব প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর তুমি পারবে যদি ভালো করে এই ক্লাসটা করো। অবজেক্টিভ অফ টিচিং গ্রামার, আমরা যে গ্রামার শিখছি তার উদ্দেশ্য কোথায়, আমরা কি উদ্দেশ্য নিয়ে পর গ্রামার শিখছি? প্রথম উদ্দেশ্যটা হবে টু গেট এ প্র্যাকটিক্যাল নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। একটা নলেজ, একটা প্র্যাকটিক্যাল নলেজ পেতে কোনো একটা ল্যাঙ্গুয়েজের। টু হ্যাভ ইনভলভ ইন সোশ্যাল ইন্টারাকশন, আমরা যাতে কথোপকথন ভালো করে করতে পারি সেই জন্য। অপশান থ্রি, ইট ক্যান ইম্প্রুভ ইফেক্টিভনেস অফ স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং। আমরা যে কথা বলি, কোনো কিছু পড়ি বা লিখি, তখন আমাদের ওই যে ইফেক্টিভনেসটা, সুন্দরতা বলো বা কার্যকারিতা বলো, সেই জিনিসটা বৃদ্ধি পায় গ্রামার শেখার ফলে। অ্যাকুরেসি কামস আফটার লার্নিং গ্রামার, আর গ্রামার শেখার পরে আমাদের ওই রাইটিংটার মধ্যে, স্পিকিংটার মধ্যে অ্যাকুরেসি আসে, সঠিকতা আসে। ইট ইনক্রিজেস ভোকাবুলারি ওয়ার্ড অ্যান্ড প্রোনাউন্সিয়েশন লেভেলস। এই জিনিসটা, এই গ্রামার টিচিংটা আমাদের ভোকাবুলারি লেভেলটাকে বাড়ায়, ওয়ার্ড লেভেলটাকে বাড়ায়, আর আমাদের যে প্রোনাউন্সিয়েশন সেই জিনিসটাকে ইম্প্রুভ করে। এরপরে লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ গ্রামার লার্নিং। গ্রামার লার্নিংয়ের জন্য কোন উদ্দেশ্যটা আমাদের দেখা যায় না, এখানে নট আছে, নটটা ভালো করে খেয়াল করবে। টু গেট কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে পুরোপুরিভাবে বোঝার জন্য, একটা ল্যাঙ্গুয়েজের উপর তোমার দক্ষতা অর্জন করার জন্য। বি টু গেইন ইফেক্টিভনেস ইন ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলে ইফেক্টিভনেসটাকে, কার্যকারিতাকে বাড়ানোর জন্য। টু অ্যাচিভ সোশ্যাল ভ্যালু অফ এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের সোশ্যাল ভ্যালু অর্জন করার জন্য। টু মেক অ্যাকুরেসি হাই লেভেল, তোমার ল্যাঙ্গুয়েজের মধ্যে যাতে সঠিকতা বেড়ে যায়, সঠিক জিনিসের পরিমাণ বেড়ে যায়, সেটাকে, লেভেলটাকে বাড়ানোর জন্য। আশা করব এই প্রশ্নের উত্তরটা তুমি ইজিলি করতে পারবে কমেন্ট সেকশনে। সো এই ছিল ক্লাস, থ্যাংক ইউ।